তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ দেখো তোমাদেরকে অঙ্ক অনুশীলনে তোমাদের প্রশ্নপত্র ২৭ আমরা কি করিয়েছিলাম না ১০ পর্যন্ত তোমাদের করে আসতে বলেছিলাম আজকে আমরা দেখতে পাচ্ছি ১১ ১১ দ্বারা আমরা দেখো গুণ ৮০৫ গুণক ৭৮ হলে গুণফল কত তখন কি করবে গুণ করে দেবে শূন্য ৪ ৮৮ ৬৪ ৫ ৩ ৬ ৫ শূন্য ৯ ৭ ২ ৬ হয়েছে এবার দেখো ১২টা বলে তো অঙ্কের ভাষায় যে আজারের বাবা ২৫ মিটার চিট কাপড় কিনে এনেছেন তাদেরকে আজারও তার ভাইয়ের জামার জন্য দর্জি ৪ মিটার ও ৩ মিটার কাপড় কিনে নিয়েছে আর কত কাপড় রয়েছে অঙ্কের ভাষায় লিখে নাও দর্জি কিনে নিয়েছে তাহলে হলো কি ২৫ বিযুক্ত ৭ সমান ৮ অতএব ১৮ মিটার কাপড় রয়েছে এবার দেখো ১৩ দাগটা তাড়াতাড়ি দেখো বাবা ১৩ দাগটা একটি সরল রেখা একটি বক্ররেখা একটি ত্রিভুজ দেখো সরল রেখাটা কেমন স্কেলের সাহায্যে পেন্সিল দিয়ে ক খ এটা হলো সরল এবার একটি বক্ররেখা গ ঘ নামকরণ করে দেবে আর একটা ত্রিভুজ আঁকতে বলেছে ক আজ আমি এখানেই আমার ক্লাস শেষ করলাম।